হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো 60 ডেজ অফ পাইথন কোর্সের Day-15 ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাপল। ওকে, তো টাপল হচ্ছে আরেকটা ডেটা স্ট্রাকচার লাইক লিস্ট। লাস্ট ক্লাসে আমরা লিস্ট দেখেছিলাম, লাস্ট তিনটা ভিডিওতে আমরা লিস্ট নিয়ে কথাবার্তা বলতেছি। তো লিস্ট শেষ করার পরে আজকে আমরা টাপল শুরু করব। তো আমরা পড়াশোনায় যাব, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের প্রতিটা ভিডিও আপনারা সিরিয়াল মেনটেন করে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে ডেফিনেটলি আপনারা আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে দেখবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের কমিউনিটির লিঙ্ক দেওয়া আছে স্টাডি মার্ট। ওকে, তো এখানে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আমরা আমাদের সকল প্রকার আপডেট আমাদের গ্রুপে দিয়ে থাকি। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ওয়েল, তো আমরা আজকে কথা বলবো পাইথন টাপল নিয়ে। ওকে, তো টাপল আলাদা একটা ডাটা স্ট্রাকচার লাইক লিস্ট। ওকে, তো লিস্ট আমরা যেভাবে ব্যবহার করেছিলাম আমরা ঠিক সেমভাবে টাপল ব্যবহার করতে পারবো, বাট এখানে কিছু ডিফারেন্সেস আছে। ওকে, তো এখানে মেইন যেটা ডিফারেন্সেস সেটা হচ্ছে মূলত আমরা টাপলের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো আপনি যখন একবার এলিমেন্ট একটা অ্যাসাইন করবেন তখন পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, আর লিস্টের মধ্যে আমরা চাইলে লিস্টের এলিমেন্ট চেঞ্জ করতে পারতাম। ওকে, তো ফার্দার যদি আপনার টাপলের এলিমেন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনাকে টাপল থেকে লিস্টে নিয়ে যেতে হবে, এবং লিস্টের থেকে আপনার এলিমেন্ট চেঞ্জ করে আবার টাপলে ব্যাক করতে হবে। ওকে, তো আপনি চাইলে এভাবে ঘুরে ফিরে করতে পারবেন, বাট সরাসরি টাপল থেকে আপনি এলিমেন্ট চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে মেজর একটা ডিফারেন্সেস। হ্যাঁ, এটা ছাড়াও আরও অনেক ইন্টারনাল ডিফারেন্সেস আছে, লাইক মেমোরি রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আর অনেক কিছু আছে, সেটা আমরা সামনে ইনশাল্লাহ দেখব। তো আমরা যদি টাপলকে ডিফাইন করতে চাই, হ্যাঁ, বা একটা ডেটা টাপলের মধ্যে স্টোর করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এরকম ডেটার জাস্ট প্যারেন্থেসিস দিতে হবে। ওকে, তো প্যারেন্থেসিস মানে হচ্ছে এটা বোঝায় যে এটা টাপল। ওকে, তো প্যারেন্থেসিসের ভিতরে আপনি যে এলিমেন্টগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। যেমন ধরেন আমি এখানে বিভিন্ন টাইপের এলিমেন্ট দিছি, লাইক নিউমেরিক নাম্বার, তারপর বুলিয়ান ভ্যালু, যেমন ট্রু, এটা বুলিয়ান একটা ভ্যালু, এটা যে একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, দেন এটা হচ্ছে একটা টাপল, টাপলের ভিতরে টাপল এটা হইতে পারে, দেন টাপলের ভিতরে লিস্ট এটাও হইতে পারে। ওকে, তো এটা এগুলো হচ্ছে ভ্যালিড প্রসেস। ওকে, ভ্যালিড ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা টাপলের মধ্যে স্টোর করতে পারবো, ঠিক আছে? যেমনটা আমরা পারছিলাম লিস্টের মধ্যে। তো তাহলে দেখেন লিস্টের মধ্যে আমরা কী পড়ছিলাম, লিস্টের মধ্যে আমরা কিছু জিনিস পড়ছিলাম যে লিস্টের ভ্যালু চেঞ্জ করা যায়, মিউটেবল, দেন অর্ডার ছিল যেটা সিকোয়েন্স মেনটেন করে। তো টাপলের ক্ষেত্রেও আমাদের ম্যাক্সিমাম সব কিছুই সেম, বাট এখানে মেইন ডিফারেন্স একটাই যে আমরা একবার চেঞ্জ একবার ভ্যালু অ্যাসাইন করলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তো তাহলে এবার চলুন আমরা দেখে নেই যে টাপলের আসলে অ্যাডভান্টেজেসগুলো কী কী, কেন আমরা টাপল ব্যবহার করব, কারণ লিস্ট থাকতে আমরা কেন টাপল ব্যবহার করব। ওকে, তো এর তো অবশ্যই লিস্টের সাথে ডিফারেন্সেস আছে, সেটা আমরা দেখলাম, বাট এর অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে, প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু টাপলের এলিমেন্টগুলোকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আপনার যদি কোনো প্রকার ডেটা চেঞ্জ করার প্রয়োজন না থাকে, বা এমন কোনো কাজ করতেছেন যেখানে আপনার একবার অ্যাসাইন করার পরে আপনার ডেটা চেঞ্জ করা যাবে না বা করতে হবে না, তো এসব এই ধরনের কেসে আপনি টাপল ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা আপনাকে মোর সিকিউরিটি দিবে, ঠিক আছে? দেন আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে যে আমি যদি 2 নম্বর পয়েন্টটা বলি, সেটা হচ্ছে মূলত আমরা টাপলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করবো সে র্যান্ডমলি, যেমন ধরুন বিভিন্ন টাইপের ডেটা মিক্সড হতে পারে, বাট লিস্টের মধ্যে যদিও মিক্সড হলে নেয়, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা করি লিস্টের ক্ষেত্রে আমরা মূলত হোমোজেনিয়াস ডেটা, মানে সিমিলার ডেটা টাইপ, যেমন ধরুন আমরা যে ইন্টিজার দিই তাহলে ইন্টিজার, ফ্লোটিং দিলে ফ্লোটিং, মানে সিমিলার টাইপের ডেটা টাইপ আমরা বেশি ব্যবহার করি লিস্টের ক্ষেত্রে। বাট টাপলের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে হেটারোজেনিয়াস, মানে ডিফারেন্ট টাইপের ডেটা আমরা ইউজ করি, ঠিক আছে? দেন আমরা তো অলরেডি জানি যে এটা আসলে ইমিউটেবল, ঠিক আছে? বাট আপনি ইমিউটেবল হওয়ার পরে যেটা আপনি এখানে সুবিধা পাবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কীভাবে একটা লিস্টের এলিমেন্ট, মানে এলিমেন্টগুলো থেকে ইটারেশনের মাধ্যমে ভ্যালুকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? তো এখানেও আমরা দেখব যে কীভাবে
মানে এটা ইটারেটিং থ্রু এ টাপল আসলে পসিবল কি না? হ্যাঁ, ওটা এখানেও পসিবল, বাট আপনি যদি এটা চিন্তা টাইম চিন্তা করেন তাহলে দেখবেন যে ইটারেটিং থ্রু এ লিস্ট ইজ লেস ফাস্টার দেন টাপল। ওকে, তো টাপল আসলে ফাস্টার হয়ে থাকে, সো দ্যাটস ওয়াই এটা আলাদা একটা অ্যাডভান্টেজ হতে পারে, ঠিক আছে? দেন আরেকটা অ্যাডভান্টেজ এখানে, সেটা হচ্ছে যে টাপল আসলে ভ্যালুগুলো আসলে ইমিউটেবল এলিমেন্ট, সো দ্যাটস ওয়াই পরবর্তীতে আমরা যখন ডিকশনারি করবো সেটা কী হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে? বাট লিস্টের ক্ষেত্রে আসলে এটা মানে পসিবল হয় না, সো দ্যাটস ওয়াই টাপলের ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজেস, ঠিক আছে? কারণ আমরা এরপরে যে ইয়াগুলো দেখবো সেখানে আমরা লিস্ট থেকে টাপলে নেবো, টাপল থেকে সেটে নেবো, সেট থেকে হয়তো আবার লিস্টে আসবো। তো একটা ডেটা স্ট্রাকচার থেকে অন্য একটা ডেটা স্ট্রাকচারে মূলত আমরা যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো আমরা নিয়ে যাবো। হ্যাঁ, তো এটা করতে গেলে আপনারা এই সমস্যাটায় পড়বেন যেটা আমি দেখাই দেবো, যখন আমি কোডিংয়ে যাবো তখন আমি দেখাই দেবো। ওকে, তো এগুলোই হচ্ছে টাপলের আপনার কি বলা যায় টাপলের বেসিক অ্যাডভান্টেজেস। ওকে,